নিজ ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা এক 45 ঊর্ধ্ব ব্যক্তির। ঘটনা তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী থানাধীন কারেইপাড়া এলাকায়। খবরে জানা যায়, মুঙ্গিয়াকামী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে কর্মরত চতুর্থ শ্রেণীর কর্মচারী তথা শঙ্করাম দেববর্মা সোমবার সকালে নিজ ঘরে গলায় ফাঁস লাগায়। তবে কী কারণে গলায় ফাঁস লাগিয়েছে সে বিষয়টিতে স্পষ্ট নয় পরিবারের লোকজন। ঘটনার খবর পাঠানো হয় মুঙ্গিয়াকামী থানায়। ঘটনাস্থলে ছুটে যায় মুঙ্গিয়াকামী থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের মর্গে নিয়ে আসে। তবে এই মৃত্যুর পেছনে কী রহস্য রয়েছে তা পুলিশি তদন্তে বেরিয়ে আসবে। আপনার তো ফাঁসি খাইছে, খাইয়া আপনি মারা গেছে। কোন জায়গায় ঘটনা? মুঙ্গিয়া কামি কারে পাড়া। কী কারণে ফাঁসিটা ছিল? এটা তো কইতে পারে না, নিজে ইয়ে করে মারা গেছে। কী করতো সে? সে মুঙ্গিয়া কামি স্কুলের গ্রুপ ডি স্টাফ। নাম? শঙ্করাম দেব বর্মা। বাবার নাম? লেট যোগেশ দেব বর্মা। বয়স কেমন হবে ওনার? ওনার বয়স হইব 47 বছর। বিয়ে কে করছিলেন? বিয়ে করছিলেন, ছেলে মেয়ে আছে। কি মনে করতেছেন বিষয়টা? আমার তো মনে কোন বুঝতে আছে নাকি। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএন।